অনেকেরা নতুন করে অবৈধ থেকে বৈধ হওয়ার চিন্তা ভাবনা করেছেন কিংবা নতুন করে রেজিস্ট্রেশন করে আর্টিকেল সেকেন্ড ভার্সন কিংবা আর্টিকেল 2.0 এর মাধ্যমে বৈধতার জন্য অপেক্ষায় রয়েছেন। আপনাদের জন্য সুখবর, ব্ল্যাকলিস্ট প্রসঙ্গে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আপডেট তথ্য জানানো হয়েছে, একই সাথে বয়সের যে সমস্যা ছিল সে প্রসঙ্গে। তো আজকের ভিডিওয়ে কথা বলবো কোন কোন ব্ল্যাকলিস্ট থাকলে আপনি কোনো প্রকার মানে অন্য উপায় ছাড়া সরাসরি পারমিট করতে পারবেন এবং কোন কোন ব্ল্যাকলিস্ট থাকলে পারমিট করতে পারবেন না, সে বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, এ বিষয়ে কথা বলার আগে বাংলাদেশ হাই কমিশনের একটি বিজ্ঞপ্তি প্রসঙ্গে আপনাদেরকে জানাতে চাই। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়া বসবাসরত সম্মানিত সকল প্রবাসী ভাই বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সংযুক্ত তালিকায় বর্ণিত এমআরপি পাসপোর্টের আবেদন সমূহে কিছু ত্রুটি বিচ্যুতি পাওয়া গিয়েছে। এমত অবস্থায় সংযুক্ত তালিকায় বর্ণিত সম্মানিত আবেদনকারীদের 30/3/2023 তারিখ হইতে 7/4/2023 তারিখের মধ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রধান কার্যালয়ে নিম্নোক্ত ঠিকানায় হাজির হওয়ার জন্য জরুরি ভিত্তিতে অনুরোধ করা হলো। বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের কাউন্টার নম্বর 7-এ উপস্থিতের সময় সকাল 11:00 থেকে দুপুর 2:00, অর্থাৎ সকাল 11:00 থেকে দুপুর 2:00 মধ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। এখানে মোট 238 জন বাংলাদেশি ভাই বন্ধুদের নাম কিংবা সেই তালিকা এবং পাসপোর্ট নাম্বার উল্লেখ করছে। এ প্রত্যেকটাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমিউনিটি ট্যাবে পোস্ট করা হয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে ঠিকানাও কিন্তু লেখা আছে, ঠিকানাটাও আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে ঠিকানায় কিনা আমরা পাসপোর্ট রিনিউ করার জন্য পোস্ট লাজুর মাধ্যমে সেন্ড করে থাকি, ঠিক সেই ঠিকানায় কিন্তু এখানে লেখা রয়েছে। এখানে কিন্তু লেখা নেই আপনাদের কোন সমস্যার জন্য মানে পাসপোর্টের রিনিউ আটকে রয়েছে কিংবা কোন সমস্যা হয়েছে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা নেই। যাওয়ার সময় অবশ্যই আপনার পুরাতন যে পাসপোর্ট রয়েছে কিংবা আপনি ব্যাংক ড্রপ করেছিলেন সেই আনুষঙ্গিক যে কাগজপত্রগুলো আছে প্রত্যেকটাই সাথে করে নিয়ে যাবেন, সেখান থেকে হয়তো আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক সময় পাসপোর্টের যে ফটোস্টেট থাকে সেটা বোঝা যায় না এবং নানান সমস্যার কারণে কিন্তু সেখান থেকে তারা সঠিকভাবে স্ক্যান করতে পারে না কিংবা বুঝতে পারে না, সেজন্যই কিন্তু সেখানে হোল্ড করে রাখছে। আপনারা সেখানে গেলেই তারপরে সেখান থেকে আপনার পাসপোর্ট রিনিউর পরবর্তী স্টেপ সম্পূর্ণ করবে। বন্ধুগণ, এখন কথা বলবো ব্ল্যাকলিস্ট প্রসঙ্গে। এই ব্ল্যাকলিস্টের কারণে কিন্তু বিগত সময় কিংবা আর্টিকে ভার্সন 1 এর মাধ্যমে পারমিট করতে গিয়ে হাজার হাজার আমাদের বাংলাদেশি ভাই বন্ধুরা তারা রিজেক্ট হয়েছিল কিংবা লাল চপ খেয়েছিল, একই সাথে বয়সের সমস্যার জন্য। অবশেষে ইমিগ্রেশন বিভাগ একটু নমনীয় হয়েছে কিংবা অনেকটা লঙ্গার করে দিয়েছে পারমিটের প্রসঙ্গে কিংবা পারমিট করার ক্ষেত্রে। আমি এই বিষয়টা নিয়ে কিন্তু গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম খুব শীঘ্রই এ বিষয়ে নির্দেশনা আসবে। তো আমি যতদূর জানি সেই অনুযায়ী আগামী 1 এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে কিংবা এই ব্ল্যাকলিস্টের যে নিউজটা আসছে সেটা কার্যকর হবে। অর্থাৎ আপনার যদি লারি মার জিগান থাকে কিংবা আপনার নামে যদি ব্ল্যাকলিস্ট থাকে তাহলে আপনি সরাসরি পারমিট করতে পারবেন। সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যারা কিনা বিগত সময় জরিমানা দিয়ে দেশে গিয়েছে কিংবা যাদের পাসপোর্টে RAI BLI এমন মানে ব্ল্যাকলিস্ট অল ইমিগ্রেশন যে কোনো সিল আছে প্রত্যেকেই কিন্তু সরাসরি পারমিট করতে পারবে। আর ব্ল্যাকলিস্ট কী কারণে হয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানেন। প্রথমত সাধারণ ক্ষমার আন্ডারে দেশে চলে গেলে ব্ল্যাকলিস্ট করে থাকে, ইমিগ্রেশন অপরাধীতে আটক হওয়ার পরে আপনাকে যদি দেশে সেন্ড করে সেজন্য ব্ল্যাকলিস্ট হতে পারে, এছাড়া আনুষঙ্গিক কয়েকটি কারণে। তো এমন কারণে অর্থাৎ আপনি কোনো কোম্পানির থেকে ভেগে চলে আসছেন এবং ইমিগ্রেশনের যে রুলস রেগুলেশন রয়েছে তার মধ্যে যদি আপনি থাকেন অবশ্যই আপনি পারমিট করতে পারবেন, তাতে কোনো প্রকার এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ গুনতে হবে না, সরাসরি আপনাকে পারমিট করার পারমিশন দিয়ে দেবে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে। অর্থাৎ আর 10 জন যেভাবে ফিঙ্গারপ্রিন্ট করছে কিংবা যেভাবে ভিসার প্রক্রিয়া সম্পন্ন করছে ঠিক একইভাবে আপনিও পারমিট করতে পারবেন। তো আমি বিষয়টা আরেকবার রিপিট করছি, যদি আপনার লারি মার্জিকান থাকে আপনি সরাসরি পারমিট করতে পারবেন এবং একই সাথে যদি কিনা আপনি বিগত সময় দেশে চলে গিয়েছিলেন, ইমিগ্রেশন আপনাকে ব্ল্যাকলিস্ট করছে কিংবা আপনি সাধারণ ক্ষমার আন্ডারে, সাপোজ আমি উদাহরণস্বরূপ বলি বিগত বছরে কিংবা 2022 সালে আপনি আরপি কিংবা রেকালিবেরসি পুলাংয়ের আন্ডারে দেশে চলে গিয়েছেন, তখন কিন্তু RAI এমন একটা সিল দেওয়া হয়েছিল প্রায় প্রত্যেকেরই পাসপোর্টে।
তো সেই ব্যক্তি কিংবা আপনি যদি পুনরায় যে কোনোভাবে মালয়েশিয়া প্রবেশ করে থাকেন বর্তমান পরিস্থিতিতে আপনি পারমিট করতে পারবেন তাতে কোনো প্রকার সন্দেহ নাই এরপরে আরও একটি আপডেট সেটি হলো বয়সের সমস্যা ছিল বয়সের সমস্যাটাও কিন্তু সমাধান হয়েছে বিগত সময় যাদের 49-এর একটু বেশি হয়েছে তাদেরকে কিন্তু ইমিগ্রেশন থেকে রিজেক্ট করা হয়েছিল সে বয়সের সমস্যাটাও সমাধান হয়ে গেছে এখন যাদেরকে 49 বছর হয়েছে কিংবা 49 বছর 6 মাস হয়েছে তারাও কিন্তু সরাসরি পারমিট করতে পারবে তাতে কোনো প্রকার সমস্যা হবে না কারণ হিসেবে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যাতে করে সঠিক সময়ের মধ্যে যে মালয়েশিয়ার যে নিয়োগকর্তারা রয়েছে কিংবা মাজিকান আছে কিংবা বস রয়েছে তাদের যাতে করে শ্রমিকের ঘাটতি না হয় কিংবা সকল শ্রমিক যাতে করে বৈধভাবে মালয়েশিয়া বসবাস করে সেই উদ্দেশ্যে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে এখানে আরেকটা বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে যাদের নামে কিনা কেস জেনায় রয়েছে কিংবা বড় ধরনের কেস সাধারণত এই সকল কেসে আমাদের প্রবাসীরা জড়ায় না যেমন কেস বুনো বলছে কিংবা কেস মাতিয়ান কিংবা ফৌজদারি মামলা চলমান রয়েছে কোর্টে এমন সমস্যা যদি থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি কোনোভাবেই পারমিট করতে পারবে না তো বন্ধুগণ এক কথায় যারা কিনা বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাস করছেন এবং আপনাদের যাদের কাছে কিনা পাসপোর্ট রয়েছে প্রত্যেকেই কিন্তু পারমিট করতে পারবেন এখানে আবার অনেকেই এখন কমেন্টস করবেন আমি জানি যে ভাই আমার তো 2023 এসে ভিসার মেয়াদ শেষ হচ্ছে গতকালকের ভিডিও একজন কমেন্টস করছেন ভাই আমার 2024 সালে ভিসার মেয়াদ শেষ হবে আমি কি পারমিট করতে পারবো কিনা তো এই সকল বিষয়ে আপডেট আসতে হয় এখানে বসে আমি একটা মন গড়া কথা কিন্তু আপনাদের মাঝে বলতে পারি না তো যখন কিনা এই বিষয়ে নির্দেশনা আসবে ঠিক তখনই আমি বলতে পারবো তো বর্তমান পরিস্থিতিতে যদি কিনা আপনার কাছে পাসপোর্ট না থাকে তো পুরাতন যে কোনো পাসপোর্ট দিয়ে আপনি নতুন একটা পাসপোর্ট তৈরি করে নেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি পারমিট করতে পারবেন আর একটা বিষয় অনেকেই যারা জিজ্ঞাসা করেন ভাই আমি তো ইন্দোনেশিয়া দিয়ে আসছি আমি নদীপথে আসছি কেউ বলেন আমি থাইল্যান্ড দিয়ে আসছি তো এখানে কিন্তু স্পষ্টভাবে একটা কথাই উল্লেখ করা হয়েছে যারা কিনা বর্তমান পরিস্থিতিতে মালয়েশিয়ায় অবস্থান করছে এবং যাদের ভিসার মেয়াদ কিনা 2022 সালের মধ্যে শেষ হয়েছে তারা প্রত্যেকেই পারমিট করার জন্য যোগ্য ব্যক্তি হিসেবে নির্বাচিত হবে আরটিকে 2.0-র মাধ্যমে বন্ধুগণ যেহেতু মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এই সুযোগ দিয়েছে তার মানে এই নয় যারা নতুন কলিংয়ে আসছেন কিংবা নতুন ভিসা রয়েছে আপনার ঠাস করে কোম্পানি থেকে লারি হয়ে যাবেন পরবর্তীতে আপনি পারমিট করতে পারবেন বিষয়টা কিন্তু এমন নয় এখানে কিন্তু বেশ কিছু সিস্টেম কিংবা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে তার মধ্যে থেকেই আপনাকে পারমিট করতে হবে সাপোজ আপনার ভিসা চলমান রয়েছে কিংবা যারা নতুন কলিংয়ে আসছে 2 মাস হলো ভিসা লেগেছে নতুন ভিসা রিনিউ হয়েছে কিংবা বাইর হয়েছে তার ভিসার মেয়াদ আগামী বছর গিয়ে শেষ হবে সেই ব্যক্তি যদি হঠাৎ করে এখন লারি হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু পারমিট করা সম্ভব হবে না কারণ এখনও পর্যন্ত সেই নির্দেশনা আসেনি গতকালকের ভিডিও কিন্তু আমি বলেছিলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সম্ভবত আগামী জুন জুলাইয়ের মাসের পর থেকে ঢালাওভাবে প্রত্যেককেই পারমিট করার সুযোগ দেবে তার আগেই কিন্তু প্রথম স্টেপ হলো ব্ল্যাকলিস্টে যুক্ত ব্যক্তি কিংবা লারি মাজিকান যুক্ত ব্যক্তি এবং বয়সের সমস্যা যুক্ত ব্যক্তিদেরকে সুযোগ দেওয়া হয়েছে এটা স্টেপ বাই স্টেপ সেই পর্যন্ত ধৈর্য ধরে আপনাদের অপেক্ষা করতে হবে কারণ বেশিরভাগই ব্যক্তি কিন্তু এই কয়েকটা কারণের জন্য রিজেক্ট হয়েছে বিগত সময়ে আর্টিকে ভার্সন 1-এর মাধ্যমে এই রেকর্ড কিংবা সমস্ত রেকর্ড কিন্তু ইমিগ্রেশন বিভাগের হাতে আছে তারা কিন্তু সার্বিক বিষয়ে পর্যালোচনা করেই কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তো যেহেতু এই সুযোগ দিয়েছে কিংবা সব কিছু সহজ করে দিচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব তৃতীয় মধ্যস্বত্ব ব্যক্তির শরণাপন্ন না হয়ে সঠিক নিয়োগকর্তা কিংবা সঠিক বসের মাধ্যমে আপনারা পারমিট করার চেষ্টা করবেন এরপরও যদি আপনারা প্রতারিত হন সে দায়ভার একান্তই আপনার নিজেকেই নিতে হবে কারণ ইমিগ্রেশন বিভাগ বিষয়টা অত্যন্ত সহজ করে দিয়েছে ছোটোখাটো যে কোনো কোম্পানির মাধ্যমেই সরাসরি পারমিট করতে পারবে যে অনেকে পারমিট পেয়েছে কি না এ বিষয়ে কিন্তু গতকালকে একটি মানে ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু অনেকেই কমেন্টস করছে নতুন করে আর্টিকেস 2.0-র মাধ্যমে অনেক বাংলাদেশি ভাই বন্ধুরা তারাও কিন্তু পারমিট হাতে পেয়েছে তো অবশ্যই সঠিক নিয়োগকর্তা কিংবা বসের মাধ্যমে পারমিট করার চেষ্টা করবেন তাহলে কোনো প্রকার প্রতারিত হবেন না কিংবা প্রতারণার হাত থেকে আপনিও বেঁচে যাবেন তো বন্ধুগণ এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন